হিন্দু শাস্ত্রের মহিলারা কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু নিত্য প্রতিদিন কিন্তু ব্যবহার করে আসছে এবং বিগত দিনেও কিন্তু ব্যবহার করে আসবে। আগে যে সমস্ত গুঁড়ো সিঁদুর ছিল সেগুলোকে মডিফাই করে কিন্তু এখন লিকুইড সিঁদুরে পরিণত করেছে এবং এই সমস্ত জিনিস কিন্তু এখন বাজারে হিউজ পরিমাণে ডিমান্ডে আছে এবং পরবর্তীকালেও থাকবে। এই বিজনেসটা আপনারা কি করে করবেন এবং কি কি কাঁচামাল লাগবে এবং কি কি লাইসেন্স লাগবে এবং বিজনেসটা করবেন কি করে সম্পূর্ণ আমি এই ভিডিওতে ডিসকাস করে দেবো, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো হাই ফ্রেন্ড, আমি আকাশ, আর আপনাদের রসবাসে বাঙালি বিজনেস ক্লাব। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তাদের জন্য অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে রাখবেন, কারণ আমি দিন প্রতিদিন কিন্তু এই টাইপের কিন্তু খুব ইন্টারেস্টিং কিন্তু বিজনেস আইডিয়া শেয়ার করে থাকি এবং এই সমস্ত বিজনেস আইডিয়া অবশ্যই দেখলে আপনারা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং লাইফে একটা সাকসেস অ্যাচিভ করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি বিজনেসটাকে শুরু করব এবং খুবই সহজ সরল পদ্ধতিতে আমি কিন্তু বিজনেসটাকে বোঝাবো। বিগত বিজনেসগুলোর মতো এই বিজনেসটা আমি বলবো তিনটি পদ্ধতির মাধ্যমে, কি কি কাঁচামাল এবং কি কি মেশিন লাগবে এবং কি করে উৎপন্ন করবেন এবং কি কি লাইসেন্স লাগবে, এই সম্পূর্ণ আমি আলাদা আলাদা ভাবে ডিসকাস করব। অবশ্যই আপনারা দেখে খুব সহজ সরলভাবে বুঝতে পারবেন এবং অবশ্যই আমি এগুলোকে লিখে লিখে আমি ডিসকাস করে দেবো। অবশ্যই আপনারা যদি পারেন তো স্ক্রিনশট নিয়ে রাখবেন, অবশ্যই আপনাদের হেল্প হবে। এবং এই সমস্ত প্রোডাক্টগুলো কোথায় পাবেন সম্পূর্ণ বিষয়ে আমি আলোচনা করে দেবো এবং ডিসক্রিপশন বক্সে বিভিন্ন রকম নাম্বার দিয়ে দেবো, আপনাদের যদি সেখান থেকে প্রয়োজন হয় আপনারা অনায়াসে নিতে পারেন। দেখুন, আমি বলে দিচ্ছি আমি কোনো বিজনেসম্যানের সাথে যুক্ত নই, অবশ্যই আপনাদের প্রয়োজনের স্বার্থে আমি এই সমস্ত নাম্বারগুলো দিয়ে থাকছি। যদি আপনাদের যদি মনে হয় যে আপনারা অন্য কোথাও থেকে নেবেন অবশ্যই আপনারা নিতে পারেন, সেটা আপনাদের চয়েস, কিন্তু আমি বিজনেস আইডিয়া খুব সরল সরলভাবে শেয়ার করছি, অবশ্যই দেখলে আপনাদের ভালো লাগবে। তো আমি যেটা বলবো যে আপনাদের কি কি মেশিন এবং কি কি র মেটেরিয়ালস লাগবে। লিকুইড সিঁদুর তৈরি করতে গেলে আপনাদের যে সমস্ত কাঁচামালগুলো লাগবে সেগুলোকে আমি বলে দিই যে আপনাদের কি কি কাঁচামাল লাগবে। প্রথমে লাগবে আপনাদের কনস্টার্চ, গ্লিসারিন, ফুড কালার, অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল বা লিকুইড, আপনাদের লাগবে জল। এই আপনাদের ছটা উপাদান হচ্ছে আপনাদের কাঁচামাল লাগবে। আর অবশ্যই লাগবে আপনাদের সিঁদুর রাখার কন্টেনার। আর আপনাদের যেগুলো মেশিনারি লাগবে সেগুলো হচ্ছে বলছি, আপনাদের একটা স্কুইজার বোতল লাগবে, একটা লিকুইড মিক্সার লাগবে, আর যদি আপনাদের প্ল্যান্ট যদি প্রথমে যদি ছোট থাকে তাহলে অবশ্যই আপনারা অটোমেটিক ফিলিং মেশিন নেবেন না, কারণ আপনাদের যখন প্ল্যান্টটা বড় হবে তখন আপনারা অটোমেটিক ফিলিং মেশিন নিতে পারেন। আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি আপনারা কি করে কি ফিল করবেন না করবেন সম্পূর্ণ বিষয়ে আমি আলোচনা করব। এই সিঁদুর রাখার কন্টেনার কিন্তু কাঁচের কন্টেনার নেবেন, আপনাদের 10 ml এর যে সমস্ত কন্টেনারগুলো হয় সে সমস্ত কন্টেনারগুলো নেবেন। আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি আপনাদের কী টাইপের কন্টেনারগুলো রাখলে সুবিধা হবে এবং এই টাইপের কন্টেনারগুলোর মধ্যে আপনারা ফিল করে অবশ্যই বিক্রি করতে পারবেন। এই সমস্ত কন্টেনার আপনার 2-3 টাকা আপনাদের দাম নেবে, তার থেকে কিন্তু বেশি দাম কিন্তু আপনাদের এই সমস্ত কন্টেনারগুলোতে নেবে না। আর এগুলো কিন্তু আপনাদের যখন অর্ডার করবেন অবশ্যই আপনাদের বাল্কে নিতে হবে, অবশ্যই 1000 পিস বা 1500 পিস বা 2000 পিস এরকম ভাবে নিতে হবে। আর এই সমস্ত যে সমস্ত আইটেমগুলো বললাম এই আইটেমগুলো নিয়ে আপনারা অনায়াসে 10-15 টাকার মধ্যে কিন্তু অনায়াসে কিন্তু এই বিজনেস শুরু করতে পারবেন। তো মোটামুটি ভাবে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম যে আপনাদের কি কি মেশিনারি লাগবে। এই লিকুইড সিঁদুর তৈরি করবেন কি করে তার একটা পদ্ধতি আমি আপনাদের সাথে তুলে ধরছি। এটা আমি 1 লিটার হিসাবে বলবো, আপনাদের যে পরিমাণ লাগবে আপনারা সেই হিসাবে বানাতে পারেন। আপনারা 10 লিটার বা 20 লিটার যেভাবে বানাবেন অবশ্যই সেই হিসাবে আপনারা মেজারমেন্ট করে আপনারা কিন্তু সেই লিকুইড সিঁদুরটা তৈরি করবেন। তো আমি একবার বলে দিই যে আপনাদের কি কিভাবে কতটা কতটা মেশাতে হবে। আপনাদের রেশিওতে লাগবে হচ্ছে কনস্টার্চ 200-250 গ্রাম আপনাদের কনস্টার্চ লাগবে, গ্লিসারিন লাগবে আপনাদের 400-500 গ্রাম এবং ফুড কালার লাগবে হচ্ছে 50-60 গ্রাম। আপনারা ম্যাক্সিমাম সময় কিন্তু আপনারা লাল কালারের ফুড কালারটা ব্যবহার করবেন, কারণ সিঁদুর হিসাবে কিন্তু লাল কালারটা সব থেকে বেশি প্রেফার করে মহিলারা। তো আপনাদের মোটামুটি এই তিনটা আইটেম। এরপরে বলে দিচ্ছি যে আপনাদের অ্যালোভেরা জেল লাগবে হচ্ছে 50-60 গ্রাম, ভিটামিন ই ক্যাপসুল লাগবে 10-12টা বা লিকুইড লাগবে আপনাদের 20-25 গ্রাম, জল লাগবে আপনাদের 200-300 গ্রাম। আমি যে সমস্ত রেশিওগুলো বললাম সেই সমস্ত রেশিওগুলো থেকে কিন্তু আপনি কিন্তু অনায়াসে কিন্তু এই মালটা তৈরি করতে পারবেন। এবার আপনারা মার্কেটিং করবেন কি করে, দেখুন আমি প্রথমে বলে দিই আপনাদের একটা লিকুইড শুধু তৈরি করতে গেলে কিন্তু 7-8 টাকা এবং কন্টেনার দিয়ে আপনাদের 10 টাকা মতো খরচা হতে পারে, এর থেকে কিন্তু বেশি কিন্তু খরচা হবেই না আপনাদের। এবার আমি বলে দিই যে আপনাদের যদি 10 টাকা যদি খরচা হয় আপনারা এরকম করবেন না যে আপনারা 20 টাকা বিক্রি করবেন, কারণ কিন্তু আপনাদের কিন্তু মার্কেট ভ্যালু কিন্তু কমে যাবে। কারণ আপনারা যার কাছে বলবেন যে দাদা 20 টাকার একটা লিকুইড সিঁদুর আছে, সে বলবে কি এত কম দামে লিকুইড সিঁদুর, কি বাবা যা না জানে কি এর মধ্যে লুকানো আছে, ঠিক আছে। সেই জন্য কিন্তু একটা ব্যাড এফেক্ট পড়বে কিন্তু আপনার মার্কেটের উপরে, কারণ সবাই কিন্তু এই 10-12 টাকার মধ্যে কিন্তু লিকুইড সিঁদুর তৈরি করছে কিন্তু তারা কিন্তু হোলসেলে কিন্তু বিক্রি করছে 45 টাকা, 50 টাকা, 55 টাকা, 60 টাকা, বিভিন্ন রকম রেঞ্জে বিক্রি করছেন। মিনিমাম একটা রেঞ্জ বলে দিচ্ছে আপনার 40 টাকার নিচে কিন্তু এর দাম রাখবেন না, কারণ কিন্তু খুব বাজে এফেক্ট পড়বে,
যার কাছে আপনি বেচবেন, কারণ একটা বাজে ব্যাগ যদি পড়ে যায় আপনার প্রোডাক্টে, প্রথম থেকে কিন্তু আপনার প্রোডাক্টে লুজ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি কিন্তু মার্কেটিংটা সেভাবে করতেই পারবেন না। এবার আপনারা এমআরপি রাখবেন 80-100 টাকার মধ্যে, যাতে যে বেচবে সে যাতে অনায়াসে কিছু টাকা লাভ রেখে আপনার প্রোডাক্টটাকে কিন্তু বিক্রি করতে পারে। কিন্তু যখন সে লাভ রাখবে তখন কিন্তু আবারও কিন্তু চাহিদা বাড়বে তার কাছে, আপনার প্রোডাক্টটাকে সে নেওয়ার জন্য আরো আগ্রহী হবে, কারণ সে ভাববে যে আমার এই প্রোডাক্টটা বিক্রি করলে, একটা প্রোডাক্ট বিক্রি করলে 40 টাকা বা 50 টাকা থাকছে, তাহলে কেন আমি এর কাছ থেকে প্রোডাক্টটা নেবো না, সে কিন্তু আবার কিন্তু আপনার কাছ থেকে কিন্তু প্রোডাক্টটা নেবে। কিন্তু এইভাবে কিন্তু একটা চেইন সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি নেটওয়ার্কটা তৈরি করতে পারবেন এবং বিভিন্নভাবে কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন। এই একটা বেসিক আইডিয়া আমি দিয়ে দিলাম, এরপরে আপনারা বিভিন্নভাবে মার্কেটটাকে সার্চ করবেন এবং ইনভেস্টিগেশন করবেন এবং পরবর্তীকালে আরও ভালো ভালো ইমপ্লিমেন্ট করবেন আপনাদের বিজনেস মডেলে, যে বিভিন্ন রকম অফার দেবেন বা কম্বো দেবেন, বিভিন্নভাবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু অনায়াসে কিন্তু মার্কেটে সেল করতে পারবেন। এবং প্রথমে বলছি যে আপনারা যখন দোকানগুলো ধরবেন, ম্যাক্সিমাম টার্গেট করবেন যে হোলসেলে অথবা কসমেটিক্সের দোকান যেগুলো আছে সেগুলোকে টার্গেট করার চেষ্টা করবেন, কারণ হোলসেলে তো আপনারা বেচবেন, তারপরে আপনারা যদি ডাইরেক্ট যদি কসমেটিক্সের দোকানে যদি সাথে যুক্ত হতে পারেন, তাহলে কিন্তু কসমেটিক্সের লোকরাও কিন্তু আপনার কাছে কিন্তু মালগুলো নেবে, সেগুলো কিন্তু ভাববেন যে আপনাদের কিন্তু কি পরিমাণে লাভ হতে পারে। আপনাদের মিনিমাম টু মিনিমাম এই বিজনেস থেকে 30-40 হাজার টাকা, মিনিমাম টু মিনিমাম বললাম 30-40 হাজার টাকা আয় হতে পারে, এখান থেকে ম্যাক্সিমাম 1-1.5 লাখ টাকা আয় করা কোনো অসম্ভব কোনো কিছু ব্যাপার না, আপনারা অনায়াসে সেল করতে পারবেন, কারণ সিঁদুরের চাহিদা আজীবন থাকবে। একটা হিন্দু ধর্মী মানুষের কাছে একটা সিঁদুর কি পরিমাণে ডিমান্ড থাকতে পারে আপনাদের কোনো আইডিয়া নেই। তো আমি এবার বলে দেবো যে আপনাদের কি কি জিনিস লাইসেন্স হিসেবে লাগবে, সেগুলো আপনাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন, কিন্তু এই বিজনেসটা করার জন্য এই সমস্ত লাইসেন্সগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে আপনাদের। সেজন্য বলছি আপনাদের কি কি লাইসেন্স লাগবে একবার আপনারা জেনে রাখুন। তো আপনাদের প্রথমে যে লাইসেন্সটা লাগবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স লাগবে। আপনারা ট্রেড লাইসেন্স দেখুন, ট্রেড লাইসেন্স আপনারা পৌরসভা অথবা গ্রাম অঞ্চলের যে কোনো অফিস থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এটা আপনার ট্রেড লাইসেন্স বের করতে খুব যদি বেশি হয় 1-1.5 মাসের মধ্যে আপনার ট্রেড লাইসেন্সটা হাতে পেয়ে যাবেন। আপনাদের যে বিজনেসটা করবেন তার একটা আপনার ফাইল তৈরি করবেন এবং আপনাদের পৌরসভা এবং পঞ্চায়েত অফিসে জমা দেবেন, আপনাদের অবশ্যই সেখান থেকে সহযোগিতা করবে এবং ট্রেড লাইসেন্স বেরিয়ে যাবে। এবং এনওসি একটা বের করবেন, এনওসিটা আপনারা বের করে নেবেন সেই প্রসিডিওরে, এমএসএমই রেজিস্টার করে রাখবেন, একটা ড্রাগ লাইসেন্স, একটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে রাখবেন, জিএসটি নাম্বার নিয়ে রাখবেন। একটা জিএসটি নাম্বার কখন নিয়ে রাখবেন, যখন আপনার বিজনেসের ট্রানজাকশন 20 লক্ষ টাকার বেশি হবে তখন কিন্তু আপনারা কিন্তু জিএসটি নাম্বারটা নিয়ে নেওয়া কিন্তু বাধ্যতামূলক। কিন্তু আমি বলবো যে আপনারা যখন বিজনেসটা করবেন তারপর থেকে কিন্তু অ্যাপ্লাই করা শুরু করে দেবেন জিএসটি নাম্বার নেওয়ার জন্য। যখন বিজনেসটা শুরু করবেন তার 2-3 মাসের পর থেকেই আপনি কিন্তু জিএসটি নাম্বারের জন্য অ্যাপ্লাই করে দেবেন অনায়াসে। আপনার জিএসটি নাম্বার আস্তে আস্তে কিছুদিন টাইম লাগে, অবশ্যই আপনার হাতে চলে আসবে তার মধ্যে। সেই হিসাবে আমি বলছি যে 20 লক্ষ টাকার বেশি হলে কিন্তু জিএসটি নাম্বার নেওয়াটা কিন্তু বাধ্যতামূলক, সেজন্য আগেভাগে নিয়ে রাখবেন যাতে পরবর্তীকালে কোনো যেন আইনি জটিলতা না পড়তে হয়। তো এরপরে লাগবে আপনার কারেন্ট অ্যাকাউন্ট। দেখুন ব্যাংকে গিয়ে আপনি কিন্তু অনায়াসে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই সমস্ত কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু খুলে দেওয়ার জন্য কিন্তু ব্যাংক ম্যানেজাররা অবশ্যই বসে থাকে, তাদের বিজনেস প্ল্যানটা বলবেন এবং আপনি বলবেন যে আমি এরকম বিজনেস করি, অবশ্যই আপনাকে সহযোগিতা করবে কারেন্ট অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য। আর আপনার লাগবে বেসিক লাগবে কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে, আপনাকে লাগে যেটা প্রয়োজন হয় আপনার প্যান কার্ড অথবা আধার কার্ড, যদি প্যান কার্ডই ম্যাক্সিমাম সব প্রয়োজন সেই জন্যই প্যান কার্ডটাই উল্লেখ করেছি এবং আধার কার্ডটা আপনারা সাইড হিসেবে রেখে দেবেন। তো মোটামুটি আপনাদের এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন হবে। তো ফ্রেন্ড, আশা করি আমার বিজনেস আইডিয়াটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি নিত্য নতুন বিজনেস আইডিয়া শেয়ার করব অবশ্যই অনায়াসে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন।